আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বেগম মুজিবি 91তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সমাধিতে শ্রদ্ধা জানান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধি পাশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বেগম মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন উবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে প্রতিটি সংকটে সংগ্রামে প্রেরণা ও সাহস যুগিয়েছেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পর্দার অন্তরাল থেকে সকল সংকটে সকল সংগ্রামে বঙ্গবন্ধুকে তিনি সাহস দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন। পরে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এদিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া দিবসটি উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।